প্রায় 10 মাস আগে বাংলাদেশ ভ্রমণে এসেছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক ইমিলিয়ানো মার্তিনেস। সে সময় পুরো আয়োজনের দায়িত্বে ছিল একটি বেসরকারি প্রতিষ্ঠান, তবে তার সঙ্গে দেখা করতে না পারা সহ নানা বিশৃঙ্খলা নিয়ে ভক্ত থেকে গণমাধ্যম সবারই ক্ষোভ ছিল আয়োজন নিয়ে। এবারে আসতে চলেছেন ফুটবল বিশ্বকাপ জয়ী দলের আরেক সদস্য, তবে আয়োজনে থাকবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আর্জেন্টিনা রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পর খবর আসে জুলাইয়ের শেষে দেশে আসবেন আনহেল দি মারিয়া। জুলাই শেষে নয়তো আগস্টের প্রথম উইকে বাংলাদেশ এবং আর্জেন্টিনা নিজেদের স্ট্রেংথটা এক্সচেঞ্জ করবে এবং ফুটবল দিয়ে প্রথম স্টার্ট করা হবে, যেখানে ডি মারিয়াকে কোনোভাবে ইউজ করা হবে যাতে বাংলাদেশের ফুটবলে কিছু ডেভেলপমেন্ট করা যায়। বাংলাদেশের কিছু ফুটবলারদের আমরা আর্জেন্টিনায় গিয়ে ট্রেনিং দেওয়াবো, আর্জেন্টিনার কিছু কোচকে এখানে নিয়ে আসবো। মূলত খেলাধুলার অভিজ্ঞতা বিনিময়ের জন্য কাজ করবে দুদেশের সরকার, আর তাই আকাশী নীলদের দেশে ক্রিকেট উন্নয়নের কাজ করার কথা জানান ক্রীড়ামন্ত্রী। এছাড়া আগামী বছর মেসিকে বাংলাদেশে আনার ব্যাপারেও কথা হয়েছে বলে জানায় নাজমুল হাসান পাপন। ওরা বলছিল যে ওয়ার্ল্ড কাপ খেলবে বাংলাদেশ, সেই জন্য প্রিপেয়ার করা। আমি বললাম না, ফার্স্ট টার্গেটটা হওয়া উচিত এশিয়া কাপ, যে আমরা এশিয়া কাপ খেলবো এবং এশিয়া কাপে আমরা খেলবো, ভালো করবো এবং এরপরে আমরা নেক্সট ফেজে যেতে চাই। প্রথমেই ওয়ার্ল্ড কাপের কথা চিন্তা করলে গ্যাপটা এত বেশি লাগতে পারে যে আসলে ফ্রাস্ট্রেটিং মনে হতে পারে। আস্তে আস্তে আগাবো, কোনো সমস্যা নেই, কিন্তু আমরা আগাতে চাই। সেটি আসলে ক্রিকেটের খেলার তারা ক্ষেত্রেও তারা বললো যে আমরা তো ক্রিকেটে বাংলাদেশ অনেক আগানো, আমরা তো একেবারে মাত্র শুরু, সো আমাদের এখানে অনেক হেল্প লাগবে, আমি বলছি সেটা করে দিব। সামনের বছরই আসবে মেসি। আমি বলছি যে এখন পর্যন্ত কথাবার্তা শুনে মনে হচ্ছে যে দে আর ভেরি ইন্টারেস্টেড, অ্যান্ড এটা হলে তো এর চেয়ে বড় জিনিস আর কী হতে পারে যদি মেসি আসে। এমি মার্তিনেজের পর বাংলাদেশে আসে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো। সে সময়ও আয়োজন নিয়ে উঠে নানা প্রশ্ন, তবে এবার এরকম কিছু হবে না বলে নিশ্চয়তা দিয়েছেন যুব ও ক্রীড়ামন্ত্রী। তাসওয়ার নাফি, এখন ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা।